সোনারপুরির একটা খাবারের জায়গা রয়েছে, চলুন এখানে একটু খাওয়া দাওয়া করে দেখা যাক। নিচের দিকে যাই, বেসমেন্টের দিকে আমাদের খাবারের জায়গাটা রয়েছে, চলুন বেসমেন্টে যাই। এসি রয়েছে মনে হচ্ছে, তো গিয়ে দেখি কি পাওয়া যায়। আগেই না খেয়ে তো বলতে পারবো না, তো চলে এসেছি। দেখুন জগন্নাথ দেবের ছবি রয়েছে। আমরা এলাম সোনারপুরিতে, তো বেসমেন্টে এলাম। দেখুন একটা ছিমছাম গোছের জায়গা, একটা বড় টিভি রয়েছে, টিভিটা বন্ধ, খুব সুন্দর সিলিং এর ব্যবস্থা রয়েছে, প্রচুর এসি রয়েছে। তো এসিটা কিন্তু চলছে, মানে ফাংশন হবে, এটাও চলছে, এটাও চলছে, তার সঙ্গে কিন্তু অ্যাডিশনাল পাখাও রয়েছে। তো আমরা এখানে চলে এসেছি। তো ইয়ে দেখুন, সোনারপুরি ইউনিট অফ দ্য স্বপ্ননির বিল্ডিং প্রাইভেট লিমিটেড, মেনু কার্ডটা আপনার দেখা। এখানে জলের দাম কিন্তু সেম সেমই নিচ্ছে, বেশি নিচ্ছে না। কোল্ড ড্রিঙ্কসের দাম হয়তো চার ঠিকই নিচ্ছে, বাজারে যা দাম 4-5 টাকা একটু বেশি নিচ্ছে। আর এরা বললো ব্রেকফাস্টে শুধু চা, ব্রেড বাটার আর এগ টোস্টেই পাওয়া যায়, এর বেশি কিছু পাওয়া যাবে না। আর বাকি মোটামুটি এই বেগুন ভাজা, আলু ভাজা, স্যালাড, রাইসের সেগমেন্ট, রুটি, রুটিটার দাম 7.5 টাকা, এটা ইউনিক লাগলো, কোথাও 6 টাকা কোথাও 7 টাকা, এখানে 7.5 টাকা। তো এখানে ডালের সেগমেন্ট আছে, প্লেন ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল, এমনি ডাল, তড়কা ডাল সবই আছে। আচ্ছা এগুলো হচ্ছে ভেজ থালি, ঠিক আছে, এই থালিগুলো একটু দেখে নিন না। আলু পটল রয়েছে, আলু পোস্ত এবং সব রয়েছে। আর এখানে রয়েছে নন ভেজ থালি, আর মাছের থালি, চিকেন থালি, মাটন থালি, পাবদা, ফিশ, এগুলো দেখে নিন দামগুলো, টস করে একটু দেখে নেবেন। আচ্ছা মেন কোর্সে যদি আপনি আলাদাটে কিছু নিতে চান মাছ, সেটা কিন্তু রয়েছে। এগ কষা রয়েছে, আর কারি রয়েছে, চিকেন কারি, মাটন কারি, প্রন কারি, কাতলা কারি, পাবদা কারি, ইলিশ ভাপা রয়েছে 255 টাকা, সরষে ইলিশও 255 টাকা। তো দেখতে পারেন এগুলো আপনারা। আর নিচে কিছু ডেজার্ট রয়েছে, মানে দই রয়েছে 26 টাকা, রসগোল্লা 10 টাকা, গোলাপজাম নিলে 20 টাকা। যাক 10 টাকায় রসগোল্লা এখানেও পাওয়া যাচ্ছে, খুব ভালো লাগছে। আর এদিকে এসে দেখছি, এদিকে চাইনিজ রয়েছে, চাইনিজের মধ্যে স্ন্যাক্স রয়েছে, ক্রিস্পি চিলি বেবিকর্ন থেকে গোল্ডেন ফ্রাইড প্রন রয়েছে, বিভিন্ন স্যুপ রয়েছে, ভেজ স্যুপ, নন ভেজ স্যুপ। আচ্ছা এখানে চাইনিজ ভেজ রয়েছে, মানে মাঞ্চুরিয়ান, চিলি বেবিকর্ন, চিলি পনির এগুলো রয়েছে। আচ্ছা এখানে চিকেনের ওপর রয়েছে নন ভেজ, এবং চিলি চিকেন, গার্লিক চিকেন। দাম মোটামুটি দেখুন একটা এসি রেস্টুরেন্টে যেমন হওয়া সেরকমই 5-10 টাকার হেরফের। খাওয়া না খাওয়াটা আপনারা একান্ত ব্যক্তিগত, আমরা কখনোই মেনশন করি না যে এই দোকানেই খেতে হবে। আমরা খাই যাতে একটা আপনারা গাইডলাইন পেয়ে যান, যেখানে খাওয়া যাবে কি যাবে না, ওই দামে এটা জাস্টিফাইড কিনা সেটা আমরা দেখার চেষ্টা করি। এখানে নুডলস রয়েছে, ভেজ থেকে, এগ থেকে, মিক্স থেকে, স্পেশাল থেকে, তো এগুলো দেখতে পারেন। তো এই মোটামুটি, তো ম্যাডাম এখন দেখছেন সিলেকশনের দিকে রয়েছে, ম্যাডামই আমাদের এই ফুড ডিপার্টমেন্টটা মেনলি দেখে, তো সিলেক্ট করে নিশ্চয়ই কিছু আমরা একটা অর্ডার দেবো। তো আচ্ছা সিলেক্ট হয়েছে কিছু, আচ্ছা বলো কী অর্ডার দিলাম। দু পিস থাকবে নাকি ওটা? হ্যাঁ, তো আমরা ওনার সাথে কথা বলেছি যে আমরা কিন্তু এখানে অনেক জায়গাতে থালি দিয়ে আলু পোস্ত এখানে সব দোকানে দেয়, বাট সেটা বিশ্বাস করুন দায়িত্ব নিয়ে বলছি, সেটা সুজি থাকে, আলু পোস্ত থাকেই না। আর একদম এত ঝোল করে ওটাকে বিশ্বাসই করা যায় না আলু পোস্ত। লুচি দিয়ে খায় সেটা ব্রেকফাস্ট হোক বা রাত্রিরে ডিনারে, সেটা প্লেন আলু তরকারি যখন আমি চাই বলবো, তো পরে ওটা খেতে গিয়ে মানে খুব একটা হালকা স্মেল বেরোলো, মানে ওটা টেক্সচার পরে বুঝতে পারবে ওটা নাকি তো। বাট এখানে আমরা কথা বললাম, এখানে আমরা কথা বললাম যে আপনারা কী করেন, ওরা বললো না আমরা একদম যেরকম টাইট হয় সেরকম বলেছি, এখন হাতে না সব দিই না কি আমরা বলতে পারছি না। তো আমরা এই অর্ডার দিয়েছি বাসমতি রাইস, আলু পোস্ত আর একটা কাতলা কালিয়া সেট, যেটাতে 2 পিস থাকবে। এটা খাওয়ার পরে হয়তো আমরা আর যদি কিছু লাগে সেটা খাবো, সেটা আপনাদের দেখাবো। আর এখানে জিজ্ঞেস করলে জল কী নেবেন, যদি বলেন আরও জল নেবেন তো আরও জলই দেবে, আমরা সেটাই বলেছি যে নর্মাল রেগুলার ওয়াটার দেবেন আমাদের। ঠিক জিনিস যে সে একটা জল প্রোভাইড করবে আর হাত ধোয়ার জন্য একটা বেসিন আমাকে দেবে, এটা একটা বেসিক ক্যাটাগরির মধ্যে পড়ে।
তো পুরী দেশে মোটামুটি এটা পাওয়া যায়, খুব একটা অসুবিধা হয় না। আবার আপনি যদি ঠান্ডা জল খেতে চান তাহলে আপনাকে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার নিতেই হবে। তো আমরা বললাম না ঠিক আছে বেসিক জলই দিন, আমাদের অসুবিধা নেই, তো এটাই খাচ্ছি, আরও কিছু খেলে আপনাদের সেটা সঙ্গে শেয়ার করবো। ওনারা আমাদেরকে বললো যে আমাদের বিরিয়ানি দমে বসছে, একবার ট্রাই করে দেখতে পারেন। আমরা বললাম ঠিক আছে দমটা হোক, তা আমরা দেখবো ফোনে যদি মনে করি খাবো আমরা, কারণ আমরা এর আগেও পুরী দেশে দু দুখানা দোকানে বিরিয়ানি খেয়েছি এই সিরিজে, তাই এবারে যদি খাই সেটা তিন নম্বর হবে। তো আমরা চেষ্টা বিরিয়ানি লাভার তো আমি অবশ্যই নয় সন্দেহ নেই, তো যদি খাই তো তার ভিডিও নিশ্চয়ই ভিডিওর মধ্যে থাকবে, আপনারা দেখতে পাবেন। তো সঙ্গে থাকুন, আমরা রয়েছি এই মুহূর্তে সোনারপুরিতে। যদি বলেন লোকেশানটা কোথায় তাহলে বলে দিচ্ছি, একদম বয়নিকার পাশে চলে আসবেন, স্বর্গদ্বারের পাশে ভারত সেবা সময় গলি দিয়ে যে রাস্তাটা মন্দিরের দিকে যাচ্ছে দেখবেন বয়নিকা, ওড়িশা গভর্নমেন্টের একটা বিশাল বড় দোকান, বয়নিকার পাশেই একটা গলি, সেই গলিটা ঘুরে জাস্ট মানে কী বলবো মানে 10-12 পা হেঁটে এলেই দেখতে পাবেন সোনারপুরি হোটেল। ওই হোটেলেরই নিজস্ব ইউনিট এটা, সোনারপুরিরই রেস্টুরেন্ট, তো এটা বেসমেন্টে রয়েছে। তো আমরা কি এখানে খেতে এসেছি, এসি রেস্টুরেন্ট, ঠিকঠাক ছিমছাম। পাতে দিয়ে দিয়েছে গরম গরম ভাত, একদম বাসমতি চালই দিয়েছে যা বলেছে, আর এখানে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন, বেশ টেম্পটিং দেখতে, একটা বাঙালির ইমোশান, বাঙালির ভালোবাসা ভালো লাগা, আলু পোস্ত লঙ্কা ছিঁড়ে ছিঁড়ে দিয়েছে, পোস্তটা কিন্তু ফ্লেভার পাচ্ছি, ম্যাডামের পাতেও দিয়ে দিয়েছে, আমার পাতেও দিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন। তো এবার ম্যাডাম খাওয়ার চেষ্টা করবে, মানে খেয়ে স্বাদ গ্রহণ করবে এবং তার একটা পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়ার চেষ্টা করবে যে এটা জাস্টিফাইড কি না। তো কারণ আমাদের গ্রুপের ফুড টেস্টার ম্যাডাম, তো সেটাই হচ্ছে কি ব্যাপার। তো নুন লেবু লঙ্কা সবই দিয়ে দিয়েছে, এবার ম্যাডামের চেখে দেখার পালা। কোয়ালিটি রাইস, বাসমতি রাইস নিয়েছিলাম আর আপনার কাছে। আমি প্রথমে রাইসটা একটু বলে দিচ্ছি, বাসমতি রাইসের গ্রেড হচ্ছে একটা বড়টা দেয়, সে বড়টার দাম হচ্ছে 80, আর আমি পোস্টটা হচ্ছে 85, আর এই কাঁকড়া কাটলে দাম হচ্ছে 140। প্রথমে অ্যাপ্লাই হবে, তারপরে জাজমেন্ট আসবে। একদম যেটা বলছি সেটা হচ্ছে পোস্ত বন্ধ পাচ্ছি, পোস্তটা আমি একটা দীর্ঘের ফ্লেভার পাচ্ছি, মানে খুব সম্ভবত আমুল ডিম পাউডার মিশিয়েছে, আর একটা হচ্ছে যে তুমি কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছে, যে ঝাল হচ্ছে দানা ঝালটা খাচ্ছি, ভাতটা একটা মিষ্টি ভালো ভাব রয়েছে, এইবারে চলে আসছে আমাদের সেকেন্ড যেটা রয়েছে কাতলা কালিয়া। তো এবার এটা খেয়ে দেখার পালা। তো এটা সাইজটা তুলে দেখো, মাছটা কেমন মাস্টার ঠিকঠাকই দিয়েছে মোটামুটি, ওনারা দুটোই থাকি বডি পিসই দিই মানে গাদার পিস দিয়েছে বলতে পারেন একদম। তো ঝোলটা একটু রক রকেই দেখতে, তো ম্যাডাম খেয়ে বলবে ঝোলটা কেমন হচ্ছে। ধনেপাতা দিয়ে একটু গার্নিশিং করেছি, আর
মোটামুটি এই দোকানে চাইলে আপনারা খেতেই পারেন, আমরা এই দুটো খেলাম, আরও যদি কিছু ডিশ নিই আপনাদের সেটা জানাবো। তো আগে আগে দেখুন কী হয়। হ্যাঁ, এটা মেন যে বলা হয়নি কি কাতলা না মুড়ি এটা দেখতে হবে। দেখি আগামী তার কি অপেক্ষা করে আছে। ডিমটা আলু ওখানে দিয়ে দিন, বিরিয়ানিটা সার্ভ করা হয়ে গেছে, তার সাথে কিন্তু রয়েছে একটু রায়তা, আর পাতে কিন্তু স্যালাডটা দিয়ে দিয়েছে, একটা করে শসা আর পেঁয়াজ। এবার খেয়ে দেখার পালা। আমরা কিন্তু এই সোনারপুরিতেই রয়েছি, হ্যাঁ অ্যারোমেটিক আর কি। মানে বুঝতে পারছেন এই বিরিয়ানি কিন্তু হাইলি রেকমেন্ডেড, পুরীতে এসে ঠিকঠাকই দিয়েছে মোটামুটি বলা। এবার দেখতে আলুটা কেমন সিদ্ধ হয়েছে। মিঠা আসল থেকে আর এখানে একটা দিয়েছি, আর এখানে একটা চিকেন দিয়েছি, আমার পাতে ঠিকঠাকই দিই, বডি পিসি দিয়েছি। ডিমের তো আলাদা কোনো স্বাদ নেই, আলাদা করে বিরিয়ানি টেস্ট করি, বিরিয়ানি টেস্ট করছি আমি।
থিকনেস আছে রাইসের। মানে এখন অব্দি আমরা পুজিতে যে কটা ফিল আমাদের একটা বেস্ট এখনো তো আপনারা যদি আসছেন আগামীতে পুরীতে, তো ইয়ে বললাম যে এটা কিন্তু রেণুকা লেনে গলি, এখানেই কিন্তু সোনার পুরী বলে যে হোটেলটা রয়েছে সেই নামেই, সেম নামেই কিন্তু রেস্টুরেন্টটা রয়েছে। ওদের বেসমেন্টে এসে খেতে পারেন, ব্রেকফাস্টে খুব একটা বেশি ব্যবস্থা নেই, বাট লাঞ্চ আর ডিনারে কিন্তু প্রপার ব্যবস্থা রয়েছে। তো দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন চ্যানেল ম্যাপের। আগামীতেও আপনার এখানে ভালো ভালো ভিডিও তুলে ধরার চেষ্টা করেছে এবং করে যাচ্ছে, আর আগামীতেও করবে আর কি। তো দেখতে থাকুন ম্যাপের।